स्वागत नहीं करोगे हमारा? नहीं खराब दीर्घ देढ़ बस बरिश को ले जाओ तो लेके एक पुरस्कार आसे तीर तो ऊपर उड़त के अरे ये तो तू की करता तो पैंट तेन कुलस के ये तो तू की करता तो सियाल से तो अनेक मन तो तू दीचा दीचा तो तेरा दी दीचा दैट अरे बेटा किन धरने बैठो भी करन पूरे भविष्य अपने আরে তুই যেটা ভাবতাছ হচ্ছে এটা তো ওইটা না আমি তোর গম ভাঙানোর লিগা বোতলের মুখা ফুটা করে পানি দিতেছি আনকমন স্টাইল তাও ভালো আমি তো মনে মনে ভাবতাছি বুইরা বসে আপনি এত স্পিড এলগন দিখা হাই রে আচ্ছা ভাই ঘুমাইতে দেন ওই বেটা ঘুমাবি মানে স্কুলে যাবি না আর আমি যদি ওই দিন রাতে ঘুমাইতাম তাহলে আজকে তোর মতো একটা অপদার্থ এই দুনিয়াতে আইতো না স্কুল খুলে দিছে হ্যাঁ এর লিগেই তো আমি স্বপ্নতে দেখতে দিলাম দি স্কুলে আমি ভাগটাতে কেমনে এন্ট্রি মারছি টিকটক দেখতে দেখতে মাথাটা পুরাই খাইছস না আর তুই স্পিডের কথা কস না তোর মাল লিগে যদি পাশের বাড়ির রুমানা বাবির লগে আমার ব্রেকআপ না হইতো তাহলে আজকে তোর লগে তোর দুইটা ভাইও স্কুলে যাইতো স্কুলে যা আজ পুরো 61 সপ্তাহ পর স্কুল খুলতাছে পোলাপান স্কুলে আইবো প্রত্যেকটা পোলাপানটা চেক দিয়ে ভালো মতো স্কুলে ঢুকাইবি করোনা যাতে কোনো রকম এই স্কুলে প্রবেশ করতে না পারে ঠিক আছে স্যার আমি সবগুলা পোলাপান একদম ক্লিয়ার চেক দিয়ে ঢুকাবো করোনা কোনোভাবেই ভিতরে আসতে পারবো না কিন্তু স্যার এর লিগে আপনার আমার এক প্যাকেট ডার্বির টাকা দর কোনো দরকার নাই আচ্ছা স্যার আমি সব পোলাপান একদম চেক দিয়ে ঢুকাবো কিন্তু এর লিগে স্যার আপনার আমার এক প্যাকেট ডার্বির টাকা দর কোনো দরকার নাই ঠিক আছে স্যার স্যার আমি সবগুলা পোলাপান একদম ক্লিয়ার চেক দিয়ে ঢুকাবো এর লিগে আপনি আবার আপনার পকেট থেকে এক প্যাকেট ডার্বির টাকা বের করে আমার দিয়ে দেন না কি করে পেইলো ভাই তারপর তুই প্রত্যেকটা পোলাপান একবার ক্লিয়ার চেক দিয়ে তারপর স্কুলে ঢুকাই আমি থাকতে আমার স্কুলে তোরা দুর্নীতি কেমনে করতাছস স্কুলের প্রিন্সিপাল তো আমি কি করে আমি যে স্কুলে দাঁড়াই ওই স্কুলে আমার নিজের মনে করি আমি থাকতে তুই এই স্কুলে ঘুষ নিলি কেমনে এমনে কি করে না স্যার না স্যার আমি থাকতে এই স্কুলে কোনো দুর্নীতি চলবো না 50 টি নোটা ছিল না ওটা এখন আমরা ক্লাস সেভেন এ পড়ি তুই তো তাতে পড়ে গেছিস রে তোর জারি মন জ্বালাইছে আরো অনেক কিছু জ্বালাইছে ওইগুলা ধ্যান দেব না আচ্ছা স্কুলে ঢুকি স্যার আপনি এই জায়গায় আমাকে দারুণ চাচা কই একটু আগে মারা গেছে ও মনে করো না মারা গেছে না একটু আগে আমি এনকাউন্টার করছি কি করে আমার স্কুলে করোনা ছড়াইতেছে সেটা তো কার কার ভিতরে করোনা আছে স্যার আপনার যদি মনে হয় আমাকে আরেকবার চেক দেন আমরা পুরোপুরি করোনা পজিটিভ মানে আমাকে কথা বলে দিবে আমাকে মধ্যে কোনো করোনা নাই দরকার বললে স্যার আপনি আমাকে আরো একবার চেক দিয়ে নেন স্যার 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 এইটা তো করোনা পরীক্ষা করার মেশিন না স্যার ও কি রে তোকে শরীর এত গরম কে স্যার একটু আগে ওইটা ধরলেন না কপাল সহকারে নিচে অনেক কিছু গরম হয়ে গেছে আজকের মতো যা আমার স্কুলে তোরা করোনা নিয়ে ঢুকবি আমার স্কুলে তোরা করোনা ছড়াবি করোনা ছড়াবি আমি ছাড়তে একটাও করোনা ভিতরে ঢুকতে পারবো না দরজা না আটকে রাখছে কেটা ভিতরে থেকে কোন হল বল সকল বল আমার ঘুমের মধ্যে ডিস্টার্ব করতেছে আরে কাকা আমরা তো স্কুলের স্টুডেন্ট ভাইন মাসরা সকাল সকাল আমি তোর পাশের লগে একটু রিল্যাক্স করতেছিলাম তোর আয় ঘুমটা ভেঙে দিলি কি করে কিন্তু কাকা স্কুল তো খুইলা দিছে আমি তো এনে আমার ক্লাস নিব হ্যাঁ স্কুল খুইলা দিছে ওগো স্কুল খুইলা দিছে ওগো সকাল থেকে কেমন জানি বমি বমি ভাবাইতেছে হ্যাঁ দেড় বছরে একই ঘরে দুইটা সুসংবাদ আগেরটার নাম কিন্তু আমি দীপু রাখছি আর এবারকারটার নাম কিন্তু আমি মনেই রাখবো কারণ তার অসীম দয়ায় টানা 61 সপ্তাহ আমরা এই রুমের ভিতরে ছিলাম স্টুডেন্ট কেন একটা মশা পর্যন্ত আমাকে ডিস্টার্ব করে না এরকম সুযোগ যদি আরেকবার দিত তাহলে আমরা আরো দুইটা সুসংবাদ নিয়ে আইতাম একটার নাম রাখতাম পরি আর একটার নাম রাখতাম মনি বাংলাদেশে আরেকটা লিজেন্ড তৈরি করতাম যাই হোক এখন আমাদের চলে যাইতে হইব আসো পরিমণি লিজেন্ড কিরে আমরা স্কুলে তাইছি ঠিক আছে কেউই তো ড্রেস পরে আহিনি
আরে আমি একবারে ক্লিয়ার জানি পাক্কা 10 বছর পর স্কুল খুলছে আর আজকে স্কুলের প্রথম দিন আজকে ড্রেসের লিগে স্যাররা কিছুই করবে না এই তোরা সব ড্রেস স্যার আইছত কে তোরা কে জানস না আজকে প্রথম ক্লাস কার কার ও মোর ফ্রম সুইজারল্যান্ড আপনি কি করলেন কেটে জামনে উদাতে বাচ্চাদের গুলি করে মারলেন কে আরে আমি প্যারাগ্রাফ দূরছি আর ও প্যারাগ্রাফ কইতে পারে নাই আরে স্যার ও তো আজকে সবে মাত্র পেলেতে ভর্তি হইছে পেলেতে ভর্তি হইছে না আচ্ছা তাহলে ওর অভিভাবকরে একটু বুঝায় দেন আর ওর একটু ঘুম করে দেন স্যার আপনি পাঞ্জাবি আর পাগড়ি পরে আছেন কে লাগা পয়লা দেন আমি আমার বিয়ে হওয়ার কথা ছিল মেয়েরে সব ঠিক আমিও রাজি খবরে দেই স্কুল বিলে দিব বিয়ে কেন করলাম এইবার শেষ ম্যাচ 12ই সেপ্টেম্বর খবর দেখলাম নাকি স্কুল খুলবো এইবার আর আমি তার কথায় বিশ্বাস করলাম না এইবার আমি সবকিছু গুছাইয়া মাইয়া মুইয়া রেডি করে হপাই আমি কবুলটা কমু তখনই দেখি আসলে স্কুল খুলে দিছে কি রে ভাই ও সাল না হ্যাকার রবিন দীপান্বিতা স্যার ওর তো বিয়ে হয়ে গেছে যেহেতু 1.5 বছর পর আজকে স্কুলের প্রথম দিন তাই আজকে তেমন কোনো ক্লাস হওয়ার সম্ভাবনা নাই এটা আমি আগে থেকে জানতাম এর লেগে তেমন কোনো বই নেই নাই আমার স্কুলে বই আনত নাই কি করে আমি জানি এই টানা 1.5 বছর তোরা কেউই বই হাত লাগাস নাই আমিও হাত লাগাই নাই মানে ছাত্র কো গায় তাই আজকে তোরা বই হাত লাগাস বা না লাগাস আমি ঠিকই হাত লাগামু মানে ছাত্র কো গায় স্যার আমরা যদি কোনো দোষ না করি আপনি কি আমাকে কোনো কারণ ছাড়া মারবেন নাকি এ হালার বলা দিখেরা ব্যাক কই তোর এই যে স্যার বই এই যে স্যার কলম আছে কলম হ স্যার এই যে ব্যাগের ভিতরে কি দিগা মোর তো ভুলি ভাই না তুই চুল কাটছস হ্যাঁ স্যার এই যে একদম ক্লিয়ার চুল কাটছে স্যার ক্লিয়ার নিচেরটা কি করে স্যার কাটছে স্যার নিচেরটাও কাটছে স্যার কাটলে দেখা স্যার কেম কেম না স্যার এটা আমার ক্লাসে তুই চুল কাটা হস না আমার ক্লাসে চুল কাটা হস না আমার ক্লাসে মিথ্যা কথা কথা আমার ক্লাসে চুল কাটা হস না তুই আমার কথা দোষ পাবো না আমি মিথ্যা কথা কথা নিচের চুল কাটাস না গাইস আজকে আমি আপনাদের এমন একটি অ্যাপ্লিকেশন সম্পর্কে বলবো যার নাম হচ্ছে অনেক্স বেট আপনারা সবাই জানেন এখন বিভিন্ন গেমস বা স্পোর্টস থেকে বেটিং করে টাকা ইনকাম করা যায় তো আপনারাও যদি বেটিং করে টাকা ইনকাম করতে চান তাহলে এই অ্যাপটি শুধুমাত্র আপনাদের জন্যই আর গাইস এখন যেহেতু IPL এর সিজন চলতেছে তো এখন আপনারা এখানে পার্টিসিপেট করে অনেক অনেক টাকা ইনকাম করতে পারবেন আর গাইস এই অ্যাপটিতে মাঝে মধ্যে রিস্ক ফ্রি বেট সেল অফারও পাওয়া যায় যেখানে আপনারা 1500 টাকা পর্যন্ত ফ্রি বেটিংও করতে পারবেন আর যদি আপনারা বেটে হেরেও যান তাহলে আপনারা ওই 1500 টাকা ব্যাক পেয়ে যাবেন আর গাইস আপনারা যদি 10,000 টাকা পর্যন্ত ডিপোজিট করেন তাহলে 130% পর্যন্ত বেশি বোনাস পাবেন আমার এই প্রোমো কোডটি ইউজ করলে আর গাইস এই অ্যাপটি FC বার্সেলোনা সহ আরো অনেক বড় বড় কোম্পানির সাথে পার্টনারশিপে আছে তো আর দেরি কিসের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে এক্ষুনি ডাউনলোড করুন রেজিস্ট্রেশন করে গেম খেলুন 8 টাকা কামান ধন্যবাদ আমি কি কারো অকারণে মারি কেউ কইতে পারবে আমি কারো অকারণে মারি হ্যাঁ স্যার ওরে তো আপনি অকারণে মারলেন না স্যার ওর প্রচুর দোষ স্যার ও আপনি মুহে মুহে তর্ক করে স্যার আমার বলা তরি তো দোষ তো আজকে প্রথমে আমি পড়ামু পদার্থ ভাই যেভাবে ওকে আমারে বাঁচা ভাই এই পদার্থ বিজ্ঞানের আমি কিছুই পারি না আর ও যেভাবে যেটা আছে পড়া না পারলে ও মানে মেরিয়া লাইব ভাই তুই কিছু কর স্যার আমি দেখতাছি স্যার ও স্যার কথা কইতে পারে না স্যার ওর স্যার মুখে সমস্যা কথা কইতে পারে না মানে পরিমণি জেলে যাওয়ার আগে লাইবে যেমন তাড়াতাড়ি কথা কইলো ও একটু আগে তো এরকম ধারে ধারে কথা কইলো
না স্যার ওইটা আপনি ভুল হুনছেন আর আপনি ভালোমতো খেয়াল করেন নাই আসলে কয়দিন আগে ওর বাইক অ্যাক্সিডেন্ট হইছে তো আর হোন্ডার চাকা ওর পায়ের উপরে গেছে তাই ও কথা কইতে পারে না কি করে এইটা তো পরিমণির মতো কাহিনী হয়ে গেলগা যে শখের লাগে নাকি মদের বোতল ওর বাসায় রাখতে আর তুই তো দেখাই পরিমণির উকিলের মতো সাপোর্ট নিতে থস আর আমি বুঝলাম না চাকা পায়ের উপরে দিয়ে গেল এতে মুয়ে কথা কইতে না পারার কানেকশন কি কি করে আসলে স্যার এটা জীববিজ্ঞানের খেলা আর আপনি হলেন পদার্থবিজ্ঞানের স্যার আপনি গেলে কেমনে বুঝবেন হ তাও কথা কিন্তু আমি তোর কথা একেবারে বিশ্বাস করি না তো মুহে কথা কইতে পারে না ও যদি নিজের মুহে কইতে ও কথা কইতে পারে না তাইলে আমি বিশ্বাস করি আচ্ছা এই ব্যাপার এই যে আমি নিজের মুহে কইলাম যে আমি কথা কইতে পারি না কি করে কংগ্রাচুলেশন দোস্ত আমি আবার কথা কইতে পারতেছি কংগ্রাচুলেশন স্যার যেটা ডাক্তারে পারেন ওইটা আপনি পারছেন ও আচ্ছা এখন তো তুই কথা কইতে পারতেছিস না পড়া কর স্যার এতদিন পর স্যার স্কুল খুলছে স্যার এখন কি আমার কিছু মনে আছে স্যার এখন কি আমার পড়া ধরলে আমি কিছু পারমু হ তোকে তো কিছু মনেও নাই না আচ্ছা আশিক মানা এখানে অভিনয় জানি করছিল কেডা ও স্যার এই গান তো স্যার 9 বছর আগের গান এই গানে তো স্যার ইমরান হাসমি অভিনয় করছে কি করে আচ্ছা ব্রাদার তো অভিনয় জানি করে কেডা কেডা কেন স্যার জনি ভাই আর মিয়া খলিফা আচ্ছা 7 বছর আগে সেই পুরানো বেবি ডল গানে নাচছিল জানি কেডা আরে এই খারামি কইতাছি স্যার ওইটা তো আমার ফেভারিট নায়িকা স্যার সানি লিওন নাচছিল স্যার তোমাকে 7 বছর আগে বেবি ডল গানে নাচছি কেডা এটা তোমাকে মনে আছে কিন্তু মাত্র 1.5 বছর আগের পড়া তোমাকে মনে থাকে না কি করে বেবি ডল মনে থাকে পড়া মনে থাকে না তোর বেবি ডলের রিমিক্স হয়ে গেল আমি রিমিক্স পারি আমি বেবি ডলের রিমিক্স তো বিনয় করতে আমি স্কুল খুলে দেওয়ার লাগে আমার বিয়ে হয় নাই এই গাছ তো গোবরে দিয়ে উঠানো এই তুই বাজার তো বানানকো স্যার পি ও আর আই এম ও এন আই পরিমণি পরিমণি কইলে কে তুই স্যার যে জিনিসটা আমরা প্রতিদিন দেখি আর কি ওইটাই মুখ দিয়ে বাইরে যায় তোরই মুখ দিয়ে ওইটা বাইরে এই যে লোকে এত দিন দেখে ও কত ভালো ছিল ও তো লকডাউন অনেক দিন দেখে ওর তো মুখ দিয়ে ওইটা বাইরে না তুমি তারে কও তো স্যার পি ও আর এন এইচ ইউ ভি পূর্ণ হাব দেখো দেখো আর কোয়ার দিবে আচ্ছা আমি তো লকডাউনের ভিতর অনেক কিছু দেখি দেখি আমার মুখ দিয়ে মনের ব্লডি বেরোবে নাকি এই তো আমি বদর তোমার নাম করতেছি এস ইউ ডাবল এন ওয়াই এল ইউ এন এইটা কি হলো স্যার সানি লিওন স্যার আপনি তাহলে লকডাউনের ভিতরে গলাই দেন স্যার এই আচ্ছা থাক থাক তাহলে আজকে ক্লাসে আমরা কি কি শিখতে পারলাম স্যার কিছুই তো শিখালেন না স্যার কিছু শিখাইনি মানে না স্যার অনেক কিছু শিখাইছেন স্যার অনেক কিছু যে সানি লিওন পদার্থবিজ্ঞান পড়তো স্যার আর স্যার বড় বড় ওয়েবসাইটে ঢুকে আমরা পদার্থবিজ্ঞান শিখতে পারি আর বাস্তব জীবনে পদার্থবিজ্ঞানের গুরুত্ব অপরিসীম তো কারো কোনো প্রশ্ন আছে পদার্থবিজ্ঞান সম্পর্কে জি স্যার আমার একটা প্রশ্ন না স্যার আপনার মতো স্যার থাকতে স্যার আমার কোনো প্রশ্ন দরকার নাই না স্যার কোনো প্রশ্ন নাই স্যার কোনো প্রশ্ন নাই ঠিক আছে যেগুলো সূত্র শিখাইলেন তার মধ্যে কোনো সূত্র যেন ভুল না হয় ও আমাকে কি সূত্র পড়াইলো আর কি সূত্র ধরবো জানে মেরি জানে মান বাসপান কা প্যার মেরা ভুল নে জানারে বিগ ফ্যান ভাই বিগ ফ্যান কি করে কি রে সবাই স্যারের লগে তোর সেলফি তুলতাছে কেন কারণ স্যার দেইদার বছর হয়ে গেছে টিকটক সেলিব্রিটি কি রে তুই ওমর স্যারের ক্লাসে কোনা ছিলি আমি তো স্যারের দিকে ডরাই তাই বাইরে গেছিলাম গা তাই লাইবির কই গেল আবির এই স্যারের দিকে ডরাই তাই আবির হয়ে গেছে গা তো বাচ্চারা আমি এখন তোমাদের ইংলিশে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ড টি নিয়ে আলোচনা করব টি হলো এমন একটি ওয়ার্ড যেটা দ্বারা প্রত্যেকটা মানুষের শারীরিক ও মানসিক বিকাশ ঘটায় অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারলেও টি ওয়ার্ড ছাড়া মানুষ বাঁচতে পারে না স্যার এইটা কোন ধরনের কথা এই খারাপ বুঝাইতেছি তার আগে তোমরা টি দিয়ে তিনটা বাক্য কও স্যার যেমন টি তে টাইটানিক টমেটো ট্যাক্সি এই যে মেন ডাই কইলো না টি সমান সমান হইলো গিয়া টিকটক স্যার টি তে তো টুনটুনি হয় আর শায়রি শুনলে প্রত্যেকটা মানুষেরই মন ভালো হয়ে যায় আমি আমার নিজের লেখা একটা শায়রি শোনাই মেরি জান বর্ষার দিনে বৃষ্টি পড়ে শীতের দিনে লেপ গাই দিয়ে ঘুমাই রাইতে ওয়া ওয়া কইবে না না আচ্ছা ঠিক আছে আমি নিজেই কইতেছি ওয়াওয়া ওয়াওয়া বর্ষার দিনে বৃষ্টি পড়ে শীতের দিনে লেপ গাইতে ঘুমাই রাইতে তাই আমি আজকে আইছি পড়াইতে কি শায়রি কইলো এটা কি শায়রি কইলো এই যে আগা মত কি তুই পেলাম না টিকটকার রা এরকমই শায়রি কয় আচ্ছা যা শায়রি বুঝছি এখন আমাকে একটু টেন্স সম্পর্কে বুঝান আরে ওইটা তো টেন্স না ওইটা হলো টিকটকের ভাষায় ট্রান্সলেশন হ্যাঁ ট্রান্সলেশন এটা শেখার জন্য সর্বপ্রথম লাগবে এক বোতল পাউডার আর 10 বড়া পুরান জামা কাপড়
প্রথমে তোমরা একটু আওলা জোরা থাকবা আর তারপরে ব্যাকগ্রাউন্ডে বেদের মে জোসনা রিমিক্স গানটা লাগাবা এই যে আমি কইরে দেখাইতেছি বেদের মে জোসনা আমায় কথা দিয়েছে আসি আসি বলে জোসনা পাগল কই স্যার চেঞ্জ তো হইলো না আসলে এটা এডিট করতে হয় আমি তোমাদের কন্টেন্ট সম্পর্কে প্র্যাকটিক্যালি বোঝাই এই তুমি এদিকে আসো স্যার কন্টেন্ট সম্পর্কে বোঝাইবেন না এই যে তুমি ওইখান থেকে এইখানে হাইটে হাইটে আসলা এইটাও একটা কন্টেন্ট এই মনে করো কোন একটা গানের সাথে মুখ মেলানো এইটাও একটা কন্টেন্ট তাহলে পুরোপুরি বুঝছো তো কন্টেন্ট সম্পর্কে কারো তো কোনো সমস্যা নাই এই একটা সেলফি তুলবা না না আমরা এই দিছি এই কাজ করতাছি এই তুমি এটা কি ধরনের ওয়ার্ড কইলা বিসি বিসি মানে কি বিসি মানে ভাই এই বিসি মানে বিতে ভালো আর সিতে ছেলে ভালো ছেলে ও বিসি মানে ভালো ছেলে তাহলে তোমরা নিজের বিসি কও কে বিসি কও একমাত্র আমারে কারণ এনকার ভিতরে একমাত্র বিসি আমি কারণ আমার চেহারা দেখে বিসি বিসি মনে হয় আর শুনো আমি ছোটবেলায় মানুষের কাছে অনেক এমসি ছিলাম এমসি মানে আরে এমসি মানে মিষ্টি ছেলে এমতে মিষ্টি সিতে ছেলে আর আজকে থেকে তোমরা আমার এমসি বলে ডাকবা ওই যে বেল পড়ে গেছে আচ্ছা তাহলে আমরা নেক্সট ক্লাসে লিপসিং নিয়ে আলোচনা করব লিপসিং অনেক জরুরি এখন কোন স্যারের ক্লাস আবার উমর স্যারের ওরা থেকে কেমনে পছন্দ হয় এই তোর একটা জিনিস খেয়াল করছস যত স্যার ম্যাডামই আহুক ওর গায়ে কেউ কোনোদিন হাত দেয় না কেন আরে ওর গায়ে কোনো স্যার হাত দেয় না কারণ ওর মায়ে বক্সার ওর গায়ে যদি কোনো স্যার হাত দেয় তাহলে ওই স্যারের ডরমায় ভেঙে লাইব মানে হাত পাও হাত পাও ও আচ্ছা এই তাইলে তো এইটাই তো প্ল্যান এদিক আয় আচ্ছা তোমরা সবাই বলো F সমান সমান এম এ এই সূত্রটা তৈরি কর থেকে স্যার কবি জসিমউদ্দিন ভাই এই উত্তরটা কইলা বেটা তোমরা বলো তো পদার্থ বিজ্ঞান কোন বিভাগের সাবজেক্ট স্যার সায়েন্সের সাবজেক্ট এই উত্তরটা কেটা কইলো প্রতিবারই যখন উত্তর ঠিক হয় তাহলে এবার আমি কই স্যার এবার আমি কইছি স্যার আমি কইছি আলার পালা আমার ক্লাসে ভুল উত্তর কত ছিল কেমনে তোর ক্লাসে ভুল উত্তর তো ভুল করে কি আমি আমার ক্লাসে উত্তর এটা স্যার না অন্য কিছু ওরে আমরা ফাঁসামু কেমনে আচ্ছা আমি এবারে বোর্ডে প্রশ্নটা লিখুম একেবারে দিদি নাম্বার 1 এর মধ্যে এবার বলো বলার পরে প্রশ্নের উত্তর কবি এর আগে কইলে তখন আমি খালি করে দিব স্যার আপনি চক পড়ে গেছে এবার বলো বলার আগে তুই কথা কইলি কে কিছু না করতে অনেক কিছু হয়ে গেল আমার পোলার একে মারছে সারে মারছে সারে মারছে সারে সারে আরে ওগুলো না থামাইলে তো খুনাখুনি হয়ে যাবো গা স্যার এই যে হ্যাঁ দুজনের লেগে পুরো স্কুল অশান্তি লেগে রয়েছে হ্যাঁ দুজনের আপনি কিছু একটা করেন এর আগে আপনার নামে অনেক রিপোর্ট আছে আর তাই আমার মনে হইতেছে এই গ্যাঞ্জামের পেছনে সম্পূর্ণ দোষটা আপনারই কি করে না আপনার কোনো দোষ থাকতে পারে না আপনার কোনো দোষ নাই আমার মনে হয় সম্পূর্ণ দোষ স্যার দোষ এ দেখে আপনারও না দোষ এ দেখে হ্যারও না সম্পূর্ণ দোষটা আমার এখন এটা সলিউশন কি হেরে কোন আমার একটাই মাত্র বুলা ছিল আর ওই আমার শেষ সম্বলা ছিল এই খাচ্চর বেটা ওরে মেরে লাইছে এখন আমি কি নিয়ে থাকবো স্যার এই বিষয়ে আমার কাছে একটা সলিউশন আছে কি
এইখানে একটা সিগনেচার করেন আর বলেন কবুল কবুল আপনি এখানে একটা সিগনেচার করেন আর বলেন কবুল না আমি কবুল আমার শরম করে কবুল কো আমি কইছি না কি বলে কবুল আপনাদের বিবাহ সম্পন্ন হলো আজ থেকে আপনারা স্বামী স্ত্রী যাই এতদিন পরে স্যারের বিষয়টা একেবারে ক্লিয়ার হলো এখন আর সারা মগ আগের মতো মারবো না হ ঠিকই কইছস যাক একটা জিনিস বাঁচা গেল আমরা যে আজকে ড্রেস পরা হই নাই এটা স্যার একদম খেয়ালই করে নাই তোরা কি আমি স্কুলে থাকতে ড্রেস পরা আস নাই কি বল এই তাহলে এখন আমার দায়িত্ব নিব কেরা আমি আছি তো কই দেন গাইস আপনারা আবারো লাইক করার কথা ভুলে গেছেন গাইস ভিডিওটা যদি ভালো লাগে ফটাফট একটা লাইক করে দেন এন্ড গাইস এই ভিডিওতে একটা কমেন্ট টার্গেট রাখতেছি আমি যদি এই ভিডিওতে 12000 কমেন্ট হয়ে যায় তাহলে আমি একটা ভিডিও বানাবো যেই ভিডিওতে ডेंजरस জেসি টিচার এসএসসি এক্সামের হল ম্যাজিস্ট্রেট থাকবে সো আপনারা বুঝতে পারতেছেন কতটা ভয়ানক হইতে চলতেছে সো আপনারা যদি এই ভিডিওটা চান ফটাফট 12000 কমেন্ট করে দেন এন্ড গাইস আপনারা জানেন যে আমি কিউএনএ ভিডিও করতে চাইতেছি সো আমাদের নিয়ে আপনাদের মনে যে সব প্রশ্ন আছে ফটাফট এই ভিডিওর কমেন্ট সেকশনে করে ফেলুন ইনশাআল্লাহ কিউএনএতে তার রিপ্লাই পেয়ে যাবেন সো গাইস ফটাফট 100 কে প্লাস লাইক আর 12000 কমেন্ট করে নেন এবং নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সি ইউ টাটা বাই বাই লা ভোসড়ি কে বেটে বেটে ও বেটা মাছ গাড়দি আ মাছ গাড়দি মা বেটে